হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারে কয়েকটা এপিসোড আগে আমরা কম্পিউটার বেসিক্সে ইন্টারনেট সম্বন্ধে পড়িয়েছিলাম আজকে তারই এক্সটেনশন তারই আর একটা পার্ট এক্সটারনেট যেটা আমরা পড়াব কম্পিউটার হার্ডওয়্যার সেকশানে যারা ইন্টারনেট সম্বন্ধে দেখতে চাও তারা কম্পিউটার বেসিক্সে এপিসোড এপিসোডের নাম্বারটা আমি বলে দিচ্ছি এপিসোড নাম্বারটা হচ্ছে এপিসোড ওয়ান থ্রি সেভেন অ্যান্ড ওয়ান থ্রি এইট এই এপিসোড দুটো দেখে নিতে পারো ইন্টারনেট সম্বন্ধে কিছু ওখানে বেসিক আলোচনা করা আছে যদিও আমরা এগুলো পরবর্তী ক্ষেত্রে যখন নেটওয়ার্কিংয়ে ঢুকবো কম্পিউটার হার্ডওয়্যারে আরও বিশদে করাবো তবুও এখন যে যেটা বেসিক যেটা সেটাও অনেকটা করেইছি আমরা সেটা দেখে নিতে পারো তা আজকে এক্সটারনেট শুরু করি এক্সটারনেট কী জিনিস এক্সটারনেট ইজ এ পার্ট অফ অর্গানাইজেশান ইন্টারনেট ইন্টারনেট মানে একটা অর্গানাইজেশনের মধ্যে কম্পিউটারগুলো যদি ল্যানে কানেকশন থাকে নেটওয়ার্কিংয়ের কানেকশন থাকে সেটা বলা হয় ইন্টারনেট সেই ইন্টারনেটের একটা পার হচ্ছে এক্সটারনেট সেই ইন্টার সেইটা যখন বাইরে অ্যাক্সেস হবে বাইরে কোনো একটা পার্ট থেকে অ্যাক্সেস হবে কিন্তু সেখানে ইন্টারনেট নেই সেটা হচ্ছে এক্সটারনেট আমরা আর দেখাবো ছবি দিয়ে স্টেপ বাই স্টেপ ইট ইস এ কমিউনিকেশান নেটওয়ার্ক দ্যাট ইজ বেসড অন ইন্টারনেট প্রোটোকল এই সেম এটাও ইন্টারনেটের মতো এটাও টিসিপি আইপি টিসিপিআইপি প্রোটোকলের ওপর বেশ করে কমিউনিকেশান হয় ইট প্রোভাইডস কন্ট্রোল অ্যাক্সেস টু ফার্মস ইন্টারনেট টু ইটস ট্রেডিং পার্টনার কাস্টমার্স অ্যান্ড আদার বিজনেস কন্ট্রোল অ্যাক্সেস কেন বলেছে না এখানে পার্টিকুলার কাউকে কাউকে পারমিশান দেওয়া হয় সেই এক্সটারনেট মানে ইন্টারনেট কম একটা অর্গানাইজেশান যে ইন্টারনেট তার মধ্যে অ্যাক্সেস করার জন্য এবং সেই অ্যাক্সেস করার জন্য কাউকে কাউকে সেই জন্য বলেছে কন্ট্রোল কাউকে কাউকে পারমিশান দেওয়া হয় তার জন্য কি লাগে না সো ইট ইস এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট ইজ সিকিউরিটি শেয়ার্স ইন্টারনাল ইনফরমেশান অ্যান্ড অপারেশনস অফ এ ফার্ম উইথ অথরাইজ পিপল আউটসাইড দ্য ফার্ম উইদাউট গিভিং অ্যাক্সেস টু দ্য কোম্পানিস ইন্টার নেটওয়ার্ক তার মানে এখানে বুঝতেই পারছো কম্পিউট একটা অর্গানাইজেশনে বিশাল বড় একটা নেটওয়ার্ক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টে সে কিন্তু অ্যাক্সেস পাবে না পার্টিকুলার কোন কোন জায়গায় কোন কোনো হয়তো ফাইল তাদের দেখতে হয় বা সেখান থেকে কিছু ইনফরমেশান নিতে হয় সেই জন্য পার্টিকুলার কোন কোনো অংশে মানে টোটাল একটা নেটওয়ার্কের কোনো কোন অংশে সে অ্যাক্সেস করতে পারবে তাও তার জন্য তার কি লাগবে আইডি লাগবে পাসওয়ার্ড লাগবে আদার অথেন্টিকেশান মেকানিজম টু অ্যাক্সেস দিস নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা অ্যাক্সেস করার জন্য আইডি পাসওয়ার্ড এবং আদার্স যেগুলো অথেন্টিকেশান বা মেকানিজিম সেগুলো লাগবে তাহলে এই হচ্ছে এক্সটারনেট তাহলে কি বুঝলাম এখান থেকে এক্সটারনেট ইজ এ পার্ট অফ অ্যান অর্গানাইজেশান ইন্টারনেট একটা অর্গানাইজেশনের একটা জায়গায় একটা আছে তার একটা মনে করো এক্সটেন্ডেড পার্ট একটা কোথাও বাইরে আছে তাহলে সেটা হয়ে যাচ্ছে এক্সটারনেট ইন্টারনেটটা হচ্ছে ভেতরে তার যে বাইরে যে পার্টটা আছে সেই কম্পিউটারগুলো এর সঙ্গে যুক্ত সেই জন্য সেটা হয়ে যাচ্ছে এক্সটারনেট কিন্তু এটা হয় সে একই ইন্টারনেটের মতো আইপি প্রোটোকল দিয়ে আর সবাই এটা অ্যাক্সেস করতে পারে না পার্টিকুলার কাউকে কাউকে পারমিশান দেওয়া হয় আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হয় তাদের বাইরে থেকে এই ভেতরে কম্পিউটারের ভেতরে যে ইন্টারনেট ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য পার্টিকুলার আইডি পাসওয়ার্ড দিয়ে করতে হয় এই যেমন মনে করো এখান থেকে কেউ এখানে অ্যাক্সেস করবে কোন একটা কম্পিউটার তাহলে সেটা হয়ে গেল এক্সটারনেট আবার এখান থেকে কেউ কোন একটা পার্টিকুলার কম্পিউটার অ্যাক্সেস করবে তাহলে হয়ে গেল সেটাও এক্সটারনেট এইবার ইন্টারনেট মানে আমি নেট অ্যাক্সেস করতে পারছি কিন্তু বাকি যেহেতু শুধু যেহেতু কম্পিউটারে ফাইল কোনো প্রোগ্রাম সেইগুলো অ্যাক্সেস করার জন্য সেটা এক্সটারনেটের বা ইন্টারনেটের মধ্যে পড়েছে এই কম্পিউটারগুলো নিজেদের মধ্যে কিসের কানেকশান করা আছে না ইন্টারনেট 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 নয় ইন্টারনেট সেম এগুলো ইন্টারনেট এবার এটার সঙ্গে এটা থেকে এটা কে নিয়ে কেউ অ্যাক্সেস করতে চায় বা এখান থেকে কেউ এখানে অ্যাক্সেস করতে চায় তখন সেটা এক্সটারনেটের ক্যাটেগরিতে পড়বে সাম অফ দ্য বেনিফিটস অফ এক্সটারনেট এক্সটারনেটের সাম কিছু বেনিফিট দেখবো ইট অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল ইন্টারফেস বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড ইটস ট্রেডিং পার্টনার তার মানে মনে করো এখান থেকে যদি কেউ একটা এখানে অ্যাক্সেস করতে চায় তাহলে কোম্পানি এবং ট্রেডিং পার্টনার এ হচ্ছে মনে করো ট্রেডিং পার্টনার ট্রেডিং পার্টনার এ কোম্পানি এবং ট্রেডিং পার্টনারের মধ্যে এই এক্সটারনেটটা কী হিসেবে কাজ করে না একটা ইন্টারফেস হিসেবে কাজ করে ঠিক আছে মাধ্যম হিসেবে কাজ করে ইট অটোমেটস দ্য ফার্মস প্রসেস লাইক অটোমেটিক্যালি প্লেস অ্যান্ড অর্ডার উইথ সাপ্লায়ার্স ওয়েন ইনভেন্টারি ড্রপস যেমন ধরো এখন অনেক মানে ব্র্যান্ডেড ওষুধের কোম্পানিতে তারা একটা কম্পিউটার বসানো থাকে সেখান থেকে বিলিং হয় সেই কোম্পানির মেন হেড অফিস থেকে সেই দোকানের পার্টিকুলার সেই দোকানের শপের কম্পিউটার অ্যাক্সেস করতে পারে কি জন্য পারে না তাদের কম স্টক চেক করার জন্য যে মুহূর্তে স্টক কমে যাবে সেই মুহূর্তে অটোমেটিক্যালি মা হেড থেকে সেই মালগুলো ডেলিভারি হয়ে যাবে যে যে স্টক কমে গেছে সেগুলো ডেলিভারি হয়ে যাবে তাহলে এখানেও ঠিক টাইম ইট অটোমেটিক দ্য ফার্ম প্রসেস লাইক অটোমেটিক্যালি প্লেস অ্যান্ড অর্ডার উইথ সাপ্লায়ার্স ওয়ান ইনভেন্টারি ড্রপস আচ্ছা ইট ইম্প্রুভস কাস্টমার সার্ভিস বাই প্রোভাইডিং কাস্টমার প্ল্যাটফর্ম টু রিসার্ভ দেয়ার কোয়ারিস অ্যান্ড কমপ্লেন্টস মনে করো আমি একটা কোনো সংস্থাকে আমাদের আমার সংস্থায় নিয়ে রেখেছি ভাড়া করে রেখেছি পার্টিকুলার একটা অপারেশন চালানোর জন্য বা একটা সফটওয়্যার চালানোর জন্য এখন সেই সব সেই কোম্পানি খুব ক্লোজলি ওয়াচ করতে হবে সেই প্রোগ্রামটা যখন চলবে যদি কোনো ইনকেস এমন সেটা ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম যে একটুখানি বন্ধ থাকলে সেটা অনেক প্রবলেম হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে তার মানে তখন কোম্পানিকে সেই কোম্পানিকে দায়িত্ব নিতে হবে তাহলে তাকে কি করতে হবে হয় কোনো লোক সেই কোম্পানিতে পাঠিয়ে বসিয়ে রাখতে হবে সারাদিন যে দেখতে যে সেই সফটওয়্যার বা সেই প্রোগ্রামটা কীরকম চলছে অথবা না হলে রিমোটলি বাইরে থেকে সেই কোম্পানির আইডি পাসওয়ার্ড অথেন্টিকেশান নিয়ে সেখান থেকে অ্যাক্সেস করে সেটাকে ক্লোজলি ওয়াচ করবে ইট এনাবেলস দ্য ফার্মস টু শেয়ার ইনফরমেশান উইথ ট্রেডিং পার্টনার উইদাউট এনগেজিং ইন পেপার বেস পাবলিশিং প্রসেস ট্রেডিং পার্টনারকে ইনফরমেশান শেয়ারও করা যাবে পার্টিকুলার কিছু কিছু জায়গায় কিছু কিছু সব পুরো নয় পুরো শেয়ার করা হয় না বা পুরো শেয়ার করা করে না উইদাউট এনগেজিং ইন পেপার বেস পাবলিশিং প্রসেস পেপার বেস মানে মনে করো আমি অর্ডার দিচ্ছি কাগজে লিখে অর্ডার দিলাম স্ট্যাম্প মেরে সই করে না এখানে এর মধ্যেই হয়ে যাবে এই যে অ্যাক্সেস করছে সেখানেই থেকেই আমরা অর্ডার দিতে পারবো ভেতর থেকে বসে বাইরে অর্ডার দিতে পারবো ইট স্টিম লাইন বিজনেস প্রসেস দ্যাট আর এস রিপিটেটিভ ইন নেচার সাচেস অর্ডারিং ফ্রম এ ভেন্ডার অন এ রেগুলার বেসিস তার মানে আমাদের স্টকটা যখন কমে যাবে অটোমেটিক্যালি অর্ডারটা ওই ভেন্ডারের কাছে চলে যাবে বাইরে যে যে আমাদের এটাকে কন্ট্রোল করছে বাইরে থেকে বা বা অবজার্ভ করছে আমাদের নেটওয়ার্ক এক্সটার ইন্টারনেট অ্যাক্সেস করে ঠিক আছে যেই মুহুর্তে দেখা যাচ্ছে হয়তো কোনো স্টক লজিস্টিক্সের স্টক কমে যাচ্ছে সে বিক্রি করে কমুক বা কোন কাউকে দিয়ে কমুক সেখান থেকে অটোমেটিক্যালি অর্ডারটা চলে যাবে ঠিক সময় আবার মালটা আমাদের লজিস্টিক বা স্টকে ঢুকে যাবে হাউ ইজ এক্সটারনেট এস্টাবলিশ কীভাবে এক্সটারনেটটা এস্টাবলিশ করা হয় মানে সেট আপ করা হয় ইট ইজ সেট আপ ইন দ্য ফর্ম অফ এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাজ ইট ইজ সেভ ইট ইজ প্রোন টু সিকিউরিটি থ্রেটস ডিউ টু দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট টু কানেক্ট আউটসাইডার টু অ্যান অর্গানাইজেশান ইন্টারনেট ইন্টারনেট একটা অর্গানাইজেশান থেকে আমি যদি কোনোভাবে সেই অর্গান বাইরে থেকে কোনোভাবে অর্গানাইজেশনের ইয়ে করতে চাই তাহলে ইন্টারনেটের মাধ্যমে করতে হবে এবার ইন্টারনেটের মাধ্যমে করলে কি হয় সেটা একটা সমুদ্রের মধ্যে ঢুকে গেলাম এবার সেখানে আমি সে আমার যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাক্সেস করছি না আমার জায়গায় অন্য কোনো বদমাইশ হ্যাকার্স অ্যাডমিট করছে মানে বোঝা সেক্ষেত্রে খুব অসুবিধে হয়ে যায় তার ফলে কী হয় ক্ষতির সম্ভাবনা থাকে হ্যাকিংয়ের সম্ভাবনা বেড়ে যায় এখন ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে করলে কি হবে সেখানে যে লগ আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে তাহলে পার্টিকুলার আমি জানছি আমাকে পারমিশান দেওয়া আছে আমি বাড়ি থেকে বসে বা যেখান থেকে বসে ভিপিএনের মাধ্যমে আমার অর্গানাইজেশান বা আমার অফিসে নেটওয়ার্ককে ঢুকতে পারছি সেই পারমিশানটা দেওয়া থাকবে তার ফলে এরমভাবে এটা হয় ভিপিএন ক্যান অ্যাস ইউ এ সেভ নেটওয়ার্ক ইন এ পাবলিক নেটওয়ার্ক সার্চাস দ্য ইন্টারনেট আমি ধরো মনে করো কোনো এয়ারপোর্টে বা স্টেশনে বসে আছি সেখান থেকে ভিপিএনের মাধ্যমে আমার অর্গানাইজেশনে ঢুকছি ইন্টারনেটে ঢুকছি সেটা সম্ভব হবে কারণ কি না ওই ভিপিএনের মাধ্যমে ঢুকছি এর মাধ্যমে ঢুকলে শুধুমাত্র আমি ঢুকতে পারবো কারণ আমাকেই পারমিশান দেওয়া আছে আর ভিপিএনের আইডি পাসওয়ার্ড তো সবাই পক্ষে জানা সম্ভব না কিন্তু সেখানে যদি আমি মনে করো ইন্টারনেটের মাধ্যমে ঢুকেছি আমার অর্গানাইজেশনে এবার আমাকে আমার কম্পিউটারকেও যদি হ্যাক করে তার সঙ্গে সঙ্গে তার আমার কোম্পানির অর্গানাইজেশনেরও ইনফরমেশান চলে যাবে সে সেহেতুই ভিপিএন অনেক সেভ ট্রান্সমিশান কন্ট্রোল প্রোটোকল অ্যান্ড ইন্টারনেট প্রোটোকল আর ইউজড ফর ডাটা ট্রান্সফার এক্ষেত্রে এই যে ভিপিএনের মাধ্যমে যে কানেক্ট করছি তার মধ্যে ডাটা আদান আদান প্রদান হচ্ছে কমিউনিকেশান হচ্ছে এই কমিউনিকেশানটা ঘটে একটু আগে আগে স্লাইডই বললাম টিসিবিআইটি প্রোটোকলের মাধ্যমে যেরমভাবে ইন্টারনেট হয় সেই প্রোটোকলই এটা কাজ করে VPN assures Secure Transmission ট্রান্সমিশন on অন ইন্টারনেট Security Architecture Protocol as it provides an extra security layer to টু Protocol which is used for data ডাটা in the দ্য ইন এক্সটারনেট এই যে এক্সটারনেট বাইরে থেকে আমরা কোন অর্গানাইজেশনের মাধ্যমে ভিপিএন এর মাধ্যমে করছি ভিপিএনটা চলছে টিসিপিআইপি প্রোটোকলের মাধ্যমে এই টিসিপিআইপি ভিপিএন ভিপিএন কী করে না টিসিপিআইপি প্রোটোকলের একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে এগুলো নেটওয়ার্কিংয়ে আমরা যখন পড়াবো তখন আর ডিটেলসে আসবো এখন ব্রিটেলসে বলছি না জাস্ট বোঝার জন্য বলছি যে মনে করো আর একটা এক্সট্রা দরজা বা একটা এক্সট্রা দেওয়াল তুলে দেয় তার ফলে কি হয় সিকিউরিটিটা আরও মজবুত হয় ভিপিএন মাধ্যমে অ্যাক্সেস করলে সিকিউরিটিটা আরও মজবুত হয় ইন দিস লেয়ার দ্য আইপি প্যাকেটস ইজ স্কালেট ইংলিশ লেয়ার দ্য আইপি প্যাকেট ইজ ইনক্যাপসুলেটেড টু ফর্ম নিউ আইপি প্যাকেট অ্যাস সোন বিলো এখানে যে ডাটাগুলো পাঠানো হয় যে প্যাকেটে পাঠানো হয় আইপি থ্রু দিয়ে মানে আইপি মানে কি একটা পার্টিকুলার কোনো কম্পিউটারে অ্যাড্রেস তাহলে আমি কোনো পার্টিকুলার একটা কম্পিউটারে অ্যাক্সেস করছি মানে তার আই তার অ্যাড্রেসে ঢুকছি সেই অ্যাড্রেসে যে ঢুকছি সেই আইডিটা ভিপিএন এর মাধ্যমে করলে আমার একটু ফর্মটা চেঞ্জ হয়ে যায় একটা নিউ নিউ আইপি প্যাকেটের তৈরি হয় এই যেখানে বলেছে নিউ আইপি প্যাকেটে ট্রান্সফার হয়ে যায় নর্মাল প্রোটোকল নর্মাল আইপি প্রোটোকলে অ্যাক্সেস করলে যেটা হয় তার সঙ্গে আর লেয়ার বা আরেকটা যোগ হয় নিউ আইপি হেডার এই যে এখানে দেখা যাচ্ছে নিউ আইপি হেডার এখানে হচ্ছে আইপি সি অথেন্টিকেশান হেডার তারপরে এটা হচ্ছে অরিজিনাল আইপি এই আইপিটাতে আমি অ্যাক্সেস করতে চাইছি এক্সটারনেট থেকে এই এই আইপিতে ঠিক আছে অরিজিনাল টিসিপি আইপি হেডার অথেন্টিকেশন ডাটা তার মানে কী হলো এই যে অরিজিনাল এখানে লিখে যেতে হবে অরিজিনাল আইপি প্যাকেট এনক্রিপ্টেড এনক্রিপ্টেড মানে এই অংশটা আমাদের হোয়াটসঅ্যাপে যেমন ডাটা এনক্রিপ্টেড করে পাঠানো হয় তার মানে ডাটাটাও সেখান থেকে কেউ যদি হ্যাকও করে পাঠোদ্ধার করা খুব মুশকিল তাদের পক্ষে কারণ সেটা এতই কঠিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যায় মানে কনভার্ট হয়ে যায় সেটা পাঠোদ্ধার করা মুশকিল তার মানে এন ওটাকে বলে এনক্রিপ্টেড এখানেও ঠিক তেমনি ভিপিএনের মাধ্যমে এতই এনক্রিপ্টেড হয়ে যায় আমার কম্পিউটার আমি ধরো কোনো পাবলিক নেটওয়ার্কে বসে এয়ারপোর্ট বা স্টেশনে স্টেশনে বসে আমার কম অর্গানাইজেশনের ভিপিএনের মাধ্যমে ঢুকেছি এবার কেউ ভাবলো আমার কম্পিউটার হ্যাক করে ওই অর্গানাইজেশনের আইডি পাসওয়ার্ড ওইগুলো নেবে পা সম্ভব নয় কারণ এই অর্গানাইজেশনের যে আইটি হবে সেই অংশটা আবার দেখো এখানে বলছে যে এনক্রি আরও এনক্রিপ্টেড হয়ে গেছে করে দেয় ভিপিএনের মাধ্যমে করলে অরিজিনাল আইপি যে প্যাকেট যাচ্ছে ডাটাটা যে যাচ্ছে কোন আইপি অ্যাড্রেসে সেই পুরো জিনিসটাকে আরও আবার এনক্রিপ্টেড করে দেয় ভিপিএনএ তার ফলে কি হলো কেউ যদি এটা এই অংশটা পায়ও অ্যাক্সেস করতেও পারে কিন্তু সেটা থেকে পাটোদ্দার করতে পারবে না সেখান থেকে পড়তে পারবে না কিছু যে কোন আইপি অ্যাড্রেসে যাচ্ছে কী ইনফরমেশান আছে তার মধ্যে পড়তে পারবে না ভিপিএন এটাই একটা মস্ত বড় সুবিধে ফার্দার মোড টু প্রোভাইড মোর সিকিউরিটি টু ইন্টার ইন্টারনেট দ্য ফলোয়িং টু মেজার্স আর অলসো টেকন বাই দ্যান অর্গানাইজেশান ফায়ারওয়েল ফায়ারওয়েল লাগায় একটা অর্গানাইজেশনে ইট প্রিভেন্টস আন ইউজার ফ্রম অ্যাক্সেসিং দ্য এক্সটারনেট ফায়ারওয়েল কি করবে যখনই দেখবে তার অছে না কোনো কেউ সেই তার এক ইন্টারনেটে ঢুকতে চাইছে সেই অর্গানাইজেশনের যে নেটওয়ার্ক আছে সেখানে ঢুকতে চাইছে ফায়ারওয়েল সেখানে ঢুকতে চাই যে মানে কোনো একটা জায়গা থেকে তো আসছে তার একটা আইপি অ্যাড্রেস আছে তার একটা ম্যাক আইডি আছে সব আছে সেগুলো তার যখন অচেনা ঠেকবে আমরা যদি ওখানে কনফিগার করে দিই ফায়ারওয়েলে সে সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করে দেবে আর পাসওয়ার্ড ইট অলসো প্রিভেন্টস আনঅথরাইজ ইউজার ইনক্লুডিং দ্য কোম্পানিস এমপ্লয়িজ ফ্রম অ্যাক্সেসিং দ্য ডাটা স্টোর অন ইন্ড সার্ভার আমাদেরকে আমরা যখন ভিপিএন এর মাধ্যমে একটা আমাদের অর্গানাইজেশান বা কোনো একটা অর্গানাইজেশন ঢুকবো আমাদের পাসওয়ার্ড আমাদেরও পাসওয়ার্ড আমরা যে নিজের সেম অর্গানাইজেশনের বলে আমরা ঢুকে যেতে পারবো তা নয় আমাদের ক্ষেত্রেও যেমন ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে বাইরের লোকের ক্ষেত্রেও লাগবে কিন্তু অসুবিধাটা হচ্ছে আমরা যেহেতু ওটাকে পারমিশান দেওয়া আছে আমাদের ঠায় বিপিএন মাধ্যমে সেহেতু আমরা ঢুকতে পারব বাইরের লোক এখানে যেহেতু এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে কোনো হ্যাক করে বা কিছু করে ডাটা বা ইনফরমেশান পাবে না ঢুকতেও পারবে না এবারে এক্সটারনেটে কিউ কিউ ডি ডিসঅ্যাডভান্টেজ কি নেই হ্যাঁ আছে সেটাই বলছি লিমিটেশন অফ এক্সটারনেট কি হোস্টিং ইফ ইউ হোস্ট এক্সটারনেট পেজেস অন ইয়ার ওন সার্ভার ইট রিকোয়ার্স এ হাই ব্যান্ড উইথ ইন্টারনেট কানেকশান হুইচ ইজ মে হুইচ ইজ মে বি ভেরি এক্সপেন্সিভ আমার মানে এক্সটারনেট এ ইন্টারনেট ইন্টারনেটের মধ্যে কোনো একটা মনে করো সার্ভার আছে যে কোনো একটা পেজকে হোস্ট করছে মানে সেখান থেকে নেটটা খুলবে কোনো একটা সাই সার্ভারে লগ করে সেই পেজটা খুলতে হবে এবার যদি বাইরে থেকে কেউ যদি সেটা লগ করে সেই সার্ভারে সেই ইন্টারনেটের মধ্যে যে সার্ভার আছে সে ঢুকতে চায় ঢুকে সেটা লগ করতে চায় তখন কি হয় ব্যান্ডউইথটা প্রচুর লাগতে হয় নালে সেটা অ্যাক্সেসেবল হয় না তার কাছে সেই বলেছে যে হাই ব্যান্ডউইথ ইন্টারনেট কানেকশান রিকোয়ার্ড মানে ইন্টারনেট কানেকশানটা খুব হাই ব্যান্ডউইতে হতে হবে নালে আম আমি আমার কোম্পানি অর্গানাইজেশনের সার্ভারে ঢুকে কোনো একটা ওয়েব পেজ খুলছি মানে কি আমি সেটা মনে করো নর্মাল যেরকম ইন্টারনেট কানেকশন করে ডাব্লু 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 এটা করে একটা কিছু লিখি সেরকমভাবে করতে চাইছি কিন্তু সেটা আছে আমার অর্গানাইজেশনের সার্ভারে সেই পেজটা খুলতে হবে সেই সার্ভারে গিয়ে এ এর মাধ্যমে তো করলাম কিন্তু এই যে খোলার খুলে সেখান থেকে যে ডাটাটা পাবো আমি সেটা কিন্তু তার জন্য হাই ব্যান্ডউইথ লাগবে সিকিউরিটি ইউ নিট এক্সট্রা ফায়ারওয়েল সিকিউরিটি ইফ ইউ হোস্ট ইট অন ইউর ওন সার্ভার ইট ইনকেসেসেসে দ্য ওয়ার্ক লোড অ্যান্ড মেক্স সিকিউরিটি মেকানিজম ভেরি কমপ্লেক্স আচ্ছা ওই সার্ভার এই যে উপরের যে সার্ভারটা সেখানে যদি সেরমভাবে প্রসেস করা থাকে অর্গানাইজেশনের সার্ভার থেকে কোনো পেজ হোস্টিং হচ্ছে তাহলে সেই সার্ভারের জন্য আবার আলাদা করে ফায়ারওয়েল সিকিউরিটি পারপাসে ইনস্টল করতে হবে যাতে আর একটা সিকিউরিটি লেয়ারটাকে আর একটা লেভেল বাড়ানো যায় তার ফলে কী হল তার মানে সেই সার্ভারে অনেক ওয়ার্কলোড বেড়ে গেল এবং সিকিউরিটি মেকানিজমটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেল ডিপেন্ডেন্সি ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টারনেট অ্যাজ আউটসাইড ক্যান নট অ্যাক্সেস ইনফরমেশন উইদাউট ইউজিং দ্য ইন্টারনেট তাহলে আমি বাইরে থেকে বসে আমার অর্গানাইজেশনের এপিএন মাধ্যমে অর্গানাইজেশনে যখন ঢুকতে যাচ্ছি তখন ওটা ইন্টারনেটের মা আওতায় চলে এলো ইন্টারনেট আমাকে কানেকশান রাখতে হবে তার মানে ইন্টারনেট আমার যদি ভালো না থাকে আমি তাহলে আমার ভিপিএন মাধ্যমে আমার অর্গানাইজেশনের সার্ভারে বল বা কোনো কিছু প্রোগ্রামে বলো ঢুকতে পারবো না লেস ইন্টার ইন্টারসেকশন ইট রিডিউসেস দ্য ফেস টু ফেস ইন্টারসেকশন বিটুইন কাস্টমার্স বিজনেস পার্টনার ভেন্ডার্স এটসেট্রা রেজাল্টস ইন পুওর রিলেশনশিপ বিল্ডিং আমরা যত বেশি ভিপিএন মাধ্যমে এরকমভাবে অভ্যস্ত হয়ে যাব তত বেশি কি হলো আমাদের সামনাসামনি বসে কথা বলা একটা মানে হয় একটা যে রিলেশনটা তৈরি হয় কিন্তু এই ভিপিএন মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যদি কানেক্ট হই ডাটা শেয়ারিং করি তার মানে কি হলো এই সামনাসামনি বসে যে ফিজিক্যাল ফিজিক্যালি সামনাসামনি বসে যে রিলেশানটা তৈরি হয় সেটা এরমভাবে ঠিক তৈরি হয় না তার ফলে এই রিলেশানশিপটা একটু প্রভাব খারাপ হতে পারে ডিফারেন্স বিটুইন ইন্টারনেট অ্যান্ড এক্সট্রানেট ইন্টারনেট মানে ভেতরের কম্পিউটার অর্গানাইজেশনের ভেতরের ইয়ে ভেতরের যে নেটওয়ার্কটা আছে ইট ইস এ প্রাইভেট নেটওয়ার্ক হুইচ ক্যান নট বি অ্যাক্সেসড এক্সটার্নালি তার মানে অর্গানাইজেশনের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের নিজস্ব সেটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না ইট মে নট বি কল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাস ইট ক্যান বি অ্যাক্সেস এক্সটার্নালি ইট প্রোভাইডস লিমিটেড অ্যাক্সেস টু অথরাইজ আউটসাইড সার্চাস ভেন্ডার্স পার্টনার এটা কিন্তু অর্গানাইজেশনের বাইরে থেকে অ্যাক্সেস হবে এটা অর্গানাইজেশনের ভেতরের ব্যাপার সেই জন্য বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না আর এটা অর্গানাইজেশনের বাইরে থেকে অ্যাক্সেস হবে কিন্তু সেখানে পারমিশান নিয়ে করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড বিভিন্ন অথেন্টিকেশান অথরাইজ হয়ে তবে সেটা করতে হবে মানে বাইরে থেকে অ্যাক্সেস করা করতে হবে ইট কানেক্টস এমপ্লয়িজ অব দ্য কোম্পানি এটা কোম্পানির ভেতরে যে যে কম্পিউটার যে যে এমপ্লয়িরা বসে আছে বিভিন্ন ডেস্কে তাদের কাজের জন্য সে অ্যাকাউন্টস হোক এইচআর হোক যে যে ডিপার্টমেন্টে বসে আছে সেসব কম্পিউটারগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে ইন্টারনেটের মাধ্যমে ইট কানেক্টস দ্য কোম্পানিজ এমপ্লয়িজ উইথ পার্টনার এটা কোম্পানি এর এমপ্লয়ির সঙ্গে পার্টনারের কানেকশন হচ্ছে মানে কি না আমি যেমন যদি বাইরে থেকে ভিপিএন ভিপিএনের মাধ্যমে ঢুকি তার মানে আমি ওখানে একটা পার্টনার হলাম ঢুকে আমি কোম্পানির হয়ে কাজ করছি ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক নট এ পার্ট অসটটেনশান অফ এনি আদার নেটওয়ার্ক এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট মানে ওই অর্গানাইজেশনের জন্য ইন্ডিপেন্ডেন্ট ওই অর্গানাইজেশনের একটা নেটওয়ার্ক তৈরি করা আছে সেই নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার কাজ করছে ঠিক আছে অন্য কোনো নেটওয়ার্কিংয়ের সঙ্গে এর কোনো যুক্ত নেই ইট ইস অ্যান অ্যাডিশনাল পার্ট অফ কোম্পানিস ইন্টারনেট অ্যাডিশনাল পার্ট কেন বলছেন আমি বাড়িতে বসে কাজ করছি তো তাহলে আমি বাড়িতে বসে আমার কোম্পানি আমি অফিসে না গিয়ে বাড়িতে বসে কাজ করছি তাহলে অফিসের ইন্টারনেটের একটা অ্যাডিশনাল পার্ট হয়ে যাচ্ছি আমি কমিউনিকেশান টেক প্লেস অনলি উইদিন দ্য অর্গানাইজেশান দ্যাট ওনস দ্য নেটওয়ার্ক এর এই যে এর এই যে কম্পিউটারগুলো আছে একটা অর্গানাইজেশনে তাদের মধ্যে কমিউনিকেশান যেটা যদি হয় উইদিন দ্য অর্গানাইজেশান হবে এবং সেম ওই সেম নেটওয়ার্ক হবে যে নেটওয়ার্কে আমিও যুক্ত আছি আরেকজনও যুক্ত আছে আরও দশ পনেরো জন যুক্ত আছে এক্সটার্নাল ইউজার্স আচার সাপ্লায়ার্স কাস্টমার্স অ্যান্ড পার্টনার্স আর অ্যালাউড টু বি পার্ট অফ ইন্টারনেট টু গেট ইনফরমেশন আপডেট অ্যাউট অর্গনাইজেশন আর এক্সটারনেটে কি হচ্ছে না আমাদের বাইরে থেকে যারা যুক্ত হতে চাইছে বা যুক্ত হচ্ছে তাদের জন্য যেটা হচ্ছে যে যে যা যে কিনা এর একটা পার্টের পরিণত হচ্ছে যখন যুক্ত হয়ে যাওয়ার পর এরা এর পাটে পরিণত হয়ে যাবে ইন্টারনেটের পাটে পরিণত হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল খুব সহজ জিনিস যদি আমরা ভেঙে ভেঙে যেরকমভাবে আমরা এখানে বোঝাচ্ছি বোঝালাম সেরকমভাবে যদি ভেঙে ভেঙে পড়ি এটা একদম খুব সহজ জিনিস ইন্টারনেট যদি বুঝে থাকে এক্সটারনেটটা একদম খুব সহজ জিনিস বাইরে থেকে একটা অর্গানাইজেশনে ইন্টারনালি অ্যাক্সেস করাটাকেই বলছে এক্সটারনেট সিম্পল এরকমভাবে যদি ভেঙে ভেঙে আমরা প্রোটোকল ইন্টারনেটও যেমন এটারও সেরকম আর সব কিছু এটা কভার করে হয়ে গেলে লাস্টে এই পার্থক্যগুলো একটু ভালো করে বুঝে নেবে পড়ে নেবে আমি যেরকমভাবে বললাম বুঝিয়ে দিলাম তাহলে আরও আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আশা করি ইন্টারনেট এবং আজকে এক্সটারনেট দুটোই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আবার বলছি ইন্টারনেট তোমাদের যে এপিসোডটা করানো হয়েছে এপিসোড ওয়ান থ্রি সেভেন ওয়ান থ্রি এইট কম্পিউটার বেসিক্সে আর এটা করা হচ্ছে হার্ডওয়্যারের পার্টে ঠিক আছে দুটোই তোমরা দেখে নেবে তাহলে পুরো নেটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা যখন তো নেটওয়ার্কিং পড়াবো তোমাদের সেই সময় আরও ডিটেলসে এই প্রসঙ্গ আসবে আরও ডিটেলসে পড়াবো ঠিক আছে আশা করি আজকেরটাও ভালো লাগলো ভালো লাগলে তোমাদের যেটা করতে বলি ভিডিওগুলো একটু লাইক করতে বলি বন্ধু মধ্যে শেয়ার করতে পারি যারা এইসব বিষয়ে শিখতে চায় বা এইসব বিষয়ের ওপর কাজ করতে চায় আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু বেল আইকন নোটিফিকেশনে অল বটমে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে যাতে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওগুলো তোমরা ঠিক সময় পেয়ে যাও তো আজকে এই পর্যন্ত বন্ধুরা পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি থ্যাংক ইউ